عن فروه بن نوفل عن ابيه انه قال يا رسول الله علمني شيئا اقوله اذا اويت الى فراشي فقال اقرا قل يا ايها الكافرون فانها براءه من الشرك ره التلميذ وابو داود والدارمي فروه ابن نوفل رضي الله عنه تار بيتا نوفل برنا فروه ابن نوفل رحم الله রহিমা তার পিতা নাওফাল হতে বর্ণনা করেছেন একদিন নাওফাল রান বললেন হে আল্লাহ রসুল সাল্লাম এমন একটি বিষয় আমাকে শিখিয়ে দিন যা আমি ঘুমাতে গিয়ে পড়তে পারি তখন তিনি সল্লি সাল্লাম বললেন সুরা কুলিয়া ইউহাল কা পড়ো কেননা এ সুরা সিরেক হতে পবিত্র তার মানে এই সুরাটি কেউ যদি পড়ে ইনশাআল্লাহ আল্লা সুবাহেরেক থেকে তাকে রক্ষা করবেন যদি সে প্রকৃত সে বিষয় থেকে আল্লাহকে ভয় করে পড়ে আল্লাহর কালামকে বিশ্বাস করলে হাদিসটি আবু দাউদ রহমাল্লা নিয়ে আসছেন পাঁচ হাজার পঞ্চান্ন নম্বর হাদিস ইমাম তিরমেজি তিন হাজার চারশত তিন নম্বর হাদিস সোহিবা হেব্বান পাঁচ হাজার পাঁচশত ছাব্বিশ নম্বর হাদিস সোহিয়া তারগিব ছয় শত পাঁচ নম্বর হাদিস সহিয়াল জামে এক হাজার একশত একষট্টি নম্বর হাদিস হাদিস শিশুই তা আমরা ঘুমানোর সময় এ সুরাটি পড়তে পারি যা কারণ দুনিয়া অত্যন্ত কঠিন ও জটিল আর সেরে কি পাপ এমনই যে কোনো ব্যক্তি যদি বড়ো সেরেক করে মৃত্যুবরণ করে তাও বা ছাড়া তাহলে আল্লাহ সুবাহনতালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহ সুবাহন তালা বলেন ইন্হ মূ বিল্লাহ ফক হর রমাল আলহিন জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবাহন তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহ সুবাহন তালা বলেন কোনো ব্যক্তি যদি শেরে করে তাহলে তার আমলগুলা বরবাদ হয়ে যাবে লুম হাত আলা বলেন ওলাহ শরিত আনহমা কান তারা যদি শেখ করত তাহলে তাদের আমলগুলা বরবাদ হয়ে যেত আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন লাইনা শরক্তা লাইহবাতামুকা ওলা কুন আনা আল খাশরিন তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে সেবন করতে তাহলে তোমার আমলগুলা বরবাদ হয়ে যেত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন বোনাই ইত শরিক বিল্লা ইনা শিরকা আলাউদ্দ আউজিম হে আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শেরেক করোনা নিশ্চয়ই মহাপাপ জুলুম বড় পাপ তাই আমাদের নিজেরকে যেন আমরা বড় শেরেক থেকে বা শেরেক আমলগুলা থেকে রক্ষা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আর এই সুরাটি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সহ রক্ষা করবেন ঘুমানোর সুমা পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আমরা পেলাম আমরা চেষ্টা করবো পড়ার আল্লাহ যেন সে তৌফিক দান করেন ওখ্রেদ দাওয়ান আল আহমদুলিল্লাহ রাবাহ আলমিন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آه صلى الله على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله